আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লা ইলাহা চা খাইতেছি, আপনারা খারাপ পাইতেছেন? কেউ খারাপ পাইতেছেন? মনে হয় আপনার আরো মন লইতেছে, মন লইতেছে কি গো? মনে লয় আপনারা খান না চা? দিছে যদি একটু কবুল করলাম, বুঝেন না তো জিকির করেন, লা ইলাহা আওয়াজ দিয়ে বলি আল্লাহরে রাজি করার জন্য, লা ইলাহা। পিছনের ভাইগুলা যুবকগুলা এমনি বসে রয়েছে, লা ইলাহা আওয়াজ দিয়ে বলি, লা ইলাহা আল্লা ইলাহা আল্লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনবেন শুনবেন, আপনারা বসছেন না? কয়টা সময় পর্যন্ত চলতো জোরে কন্ত দেখি আপনারা পরামর্শ, জয়টা পর্যন্ত বলেন ওইটা শেষ করে দেব ইনশাল্লাহ। 10 মিনিট চলুক নাকি? আওয়াজ দিয়ে বলেন 10 মিনিট চলুক নাকি? তাহলে কয় মিনিট? 12টা পর্যন্ত বক্তা মাইরা লাইবেন আপনারা, কথা বুঝেন নাই? তাহলে আমরা যারা বসছি দজ্জর সহকারে বসে, আল্লাহ যেন জান্নাতের বরে কবুল করেন বলি আল্লাহুম্মা আমিন। একটু একবার বিয়াদবি করবো আল্লাহ কি ওস্তে, একবার আল্লাহ কি ওস্তে যদি একটা বিয়াদবি করি মানবেন? কথা কয় না কথা কয় না, দেখছেন মানে বোঝা গেল খারাপ পাইতেছেন না? মানবেন মানবেন, একবার আল্লাহ কি ওস্তে ওইটা একবার দেখান তো, একবার ওইটা দাঁড়ান তো দেখি, একবার উবাও না ভাই আল্লাহ কি ওস্তে। সবে ওঠেন সবে, একজনও বসে থাকবেন না, মুরব্বি চাচা ওঠেন, আওয়াজ দিয়ে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু সামনের দিকে আসেন আর বসে যান, এই যে সামনে দেখা কথা বললে মজা লাগবে, পিছনে আর জায়গা নাই, বুঝেন নাই? পিছনে জায়গা শেষ হয়ে গেছে, যদি একটু জায়গা করে দেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে জায়গা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। সামনের দিকে আসেন বাবা, একটু সামনের দিকে, আল্লাহর মহাব্বতে শুনতেছেন না আপনারা? কে গো বক্তার সুরে শুনতেছেন? বক্তার সুরে লেগে আইছেন আপনারা? তাহলে কেন লেগে আইছেন? ইরাদা পাক্কা নিয়ে বসবেন, ইরাদা পাক্কা নিয়ে যদি বসে মুসলমান আর কথাগুলা কোরআনের শুনে, আল্লাহ তাআলা যত সময় বসে থাকে আল্লাহর রহমত, আল্লাহর রহমত তার মাথার উপরে নাজিল করতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না মনে হয়? খালি রহমতই নাজিল করে না আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা এই মানুষগুলাকে, আল্লাহ তাআলা যত সময় বসে থাকে আল্লাহ তাআলা তার গুনাহগুলা মাফ করতে থাকে। তাহলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? ব্যাপারীতে লস খাইতেও পারেন, লাভ খাইতেও পারেন, কথা ঠিক কিনা জোরে বলেন? দোকানদারিতে লাভও হতে পারে লসও হতে পারে, বিজনেসে লাভ হতে পারে লস হতে পারে, গরুর ব্যবসাতে লাভ হতেও পারে লস হতেও পারে, কিন্তু যেই জায়গায় বসছেন এখানে লসের কোনো কথাই আসে না, কথা ঠিক কিনা? একবার চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার, মুসলমানের তাকওয়া বাড়ছে, বয়ান এখন হবে, কথা ঠিক কিনা জোরে বলেন? বয়ান এখন হবে, আল্লাহ যেন কবুল করে বলি আল্লাহুম্মা আমিন। যদি পারেন আমার সুবিধা লাগে যদি ওই বক্সটাও দেন, আমি আপনারা আজকে মন বইরে বয়ান শুনাইবো, শুনবেন না আপনারা? এত দূরের থেকে আসছি বয়ান শুনবার লেগে আসেন না আপনারা? বয়ান শুনবো জান্নাতের আশায়। কিসের আশায়? জাহান্নাম থেকে বাঁচার জন্য। মৃত্যু সবার সামনে আসবে, একজনও বাঁচবেন না, এই জন্য আল্লাহ তাআলার কাছে ইরাদা পাক্কা রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবার নিয়তে চোখে দিয়ে এক ফোঁটা জল বাইর করো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করেন এক বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান ইমানদার,
ভালো কইরা শুনবা, মন নরম কইরা দেও, মনটা নরম কইরা দেও।